নিউ ইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদ ইঙ্কের নির্বাচন আগামী 10 নভেম্বর রোববার অনুষ্ঠিত হবে। এবার দ্বিতীয়বারের মতো পার্কচেস্টার মসজিদে সরাসরি পদ ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের 15টি পদে 2টি প্যানেলে 18 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। গত 19 অক্টোবর শনিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত তারিখ। এদিকে প্রার্থীরা মসজিদের দোতলায় সরাসরি নির্বাচন কমিশনের নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী খোকন, কমিশনার আজিজুল করিম, মহিদুল ইসলাম, সালে আহমদ ও মনসুরুল হাসান। প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী জানান, 2020-23 সালের জন্য এই নির্বাচনে 2টি প্যানেলে 18 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে মোস্তাক আম্বিয়া পূর্ণ প্যানেল এবং সাব্বির শামসুজ্জামান প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন প্রার্থী ও ভোটারদের মসজিদের নির্বাচনী আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার বিনীত আহ্বান জানিয়ে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।